প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? বরাবরের মতোই আমি আজকে তোমাদের সাথে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি বিষয়ে দ্বিতীয় সামিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী দ্বিতীয় মূল্যায়নের কোশ্চেন আনসার নং 11 নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় আমরা যা পড়াচ্ছি সেগুলো চর্চা করছো। আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে আনসার নং 11 অর্থাৎ যেটা কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন নং 11, সেখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আমি তোমাদের এর মধ্যে ক্লাসে পূর্বে আলোচনা করেছিলাম তিনটা টাইপ থাকবে ওখানে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। অর্থাৎ যে কোনো একটা টাইপ ওখানে আমাদের পরীক্ষায় প্রশ্নপত্র উল্লেখ থাকবে, সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে। আজকে এখানে টাইপ 1 আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আমি আলোচনা করেছিলাম MMPM দিয়ে লিখতে হবে। টাইপ 2 একটা অ্যাক্টিভিটিস দেওয়া থাকবে, ডেজ দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাদের বর্ণনা দিতে হবে, ডেসক্রিপশনটা দিতে হবে। এবং টাইপ 3 তাও একটা বক্সের মধ্যে তোমাদের কিছু অ্যাক্টিভিটিস দেওয়া থাকবে, সেই অনুযায়ী লিখতে হবে, যেটা আমি পূর্বে তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা। এইখানে দেখো আমি প্রথমে আলোচনা করেছি টাইপ 1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের কিছু সম্পর্কে একটা তথ্য দেওয়া থাকবে, কিন্তু সেখানে আমাদের পাঁচটা জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। সেই স্থানগুলো, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমাদের সময় অনুযায়ী পূরণ করতে হবে। অর্থাৎ সময় যেটা সেটা আমরা কি সময় চাচ্ছি, সেটা কি আমাদের অ্যান্টিমেরিয়ান চাচ্ছে নাকি প্রিমেরিয়ান চাচ্ছে, অর্থাৎ দুপুর 12টার আগে কিছু বলছে ঘটনা নাকি দুপুর 12টার পরে কিছু ঘটনা বলছে, সেগুলো সম্পর্কে আমাদের জেনে তারপর আমাদের উত্তরটা দিতে হবে। এখানে তোমাদের মতো একজন শিক্ষার্থী মাহিরের কথা দেওয়া আছে। প্রথমে দেখো আমাদের লেখা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। অর্থাৎ আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে সময়টা উল্লেখ করে, যাতে কাহিনীটা অর্থাৎ আমার যে গল্পটা সেটা সম্পূর্ণ হয়। একটা কথা লেখা আছে দেখো, রাইট এম অর পিএম উইথ দ্য টাইম, সময়ের সাথে এম অথবা পিএমটা তোমরা অবশ্যই উল্লেখ করবে, কারণ এম এবং পিএম দ্বারা কাজটাকে আমার দুপুর 12টার আগে হচ্ছে নাকি দুপুর 12টার পর হচ্ছে সেটা আমরা বুঝতে পারব। যেমন ধর প্রথমে দেওয়া আছে মাহির গেটস আপ এট 6 AM, অর্থাৎ আমরা যখন ঘুম থেকে উঠি তখন সকালবেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠি, তাহলে সেটা হচ্ছে কি অ্যান্টিমেরিয়ান, অর্থাৎ দুপুর 12টার আগে। সেজন্য এখানে দেখো 6 AM, অর্থাৎ আমরা তোমাদেরকে আলোচনা করেছিলাম ক্লাসে রাত 12টা থেকে 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত সময়টা আমরা কি বলি অ্যান্টিমেরিয়ান বলি, যার কারণে এখানে AM টা দেয়া আছে। ঠিক তদ্রূপ দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা PM দিয়ে বলি, কারণ প্রিমেরিয়ান, সেজন্য এখানে PM দেয়া আছে। দেখো কেন দেয়া আছে, দেখো এরপরে সেন্টেন্সটা আসো, পাতার প্রথমটা বুঝতে পেরেছ, মাহি গেটস আপ এট 6 AM। শিক্ষার্থীরা তোমরা চাইলে 6 AM লিখতে পারো, 6:30 AM লিখতে পারো, 7 AM লিখতে পারো, 5:30 AM লিখতে পারো, যেটাই তোমাদের মনে হয় সেটা লিখতে পারো। বাট তোমরা অবশ্যই খেয়াল করবে এখানে যেহেতু বলেছে এম আর পিএম টা উল্লেখ করার জন্য, এখানে অবশ্যই তোমরা এম এবং পিএম টা উল্লেখ করবে। দেন পরের সেন্টেন্সে আসো, দেখো হি টেকস হিজ ব্রেকফাস্ট এট বি, এটা ড্যাশ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এ বি সি ডি ই অর্থাৎ পাঁচটা আমার গ্যাপ দেওয়া থাকবে, সেই পাঁচটা গ্যাপ আমরা এ বি সি ডি এবং নাম্বার দিয়ে উল্লেখ করবো এবং নিচে একটা আন্ডারলাইন করবো, কারণ এগুলো হচ্ছে গ্যাপ ফিলিং। এবং এটা আমরা আরেকটা জিনিস দেখো, কোয়েশ্চেন আনসার নং 11 যেহেতু দেওয়া আছে, তোমরা পরীক্ষায় লেখার সময় অবশ্যই অবশ্যই আনসার নং 11টা উল্লেখ করবে, না হলে এটা আনসার নং 11 যখন তোমরা উল্লেখ করবে না, এমনিতে ফিল ইন দ্য গ্যাপস গুলো লিখে দিবে এ বি সি ডি দিয়ে, তাহলে তোমাদেরকে সম্পূর্ণ নাম্বার প্রাপ্ত নাম্বারটা শূন্য দেওয়া হবে, কারণ এটা কত নং প্রশ্ন উত্তর তখন শিক্ষক সেটা বুঝতে পারবে না। শিক্ষার্থীরা তোমরা এও জানো এই পরীক্ষাটা সম্পূর্ণ বোর্ড কর্তৃক নির্ধারিত এবং সম্পূর্ণ খাতা মূল্যায়ন গুলো বোর্ডের টিচাররাই করবেন। সো তোমরা অবশ্যই অবশ্যই অতি সাবধানতার সাথে আনসার নং 11টা প্রশ্নপত্রে খাতার মধ্যে উল্লেখ করবে। এবং এরপরে এ বি সি ডি ই লিখে ফ্রিতে ব্ল্যাঙ্কস যেগুলো লিখবে সেগুলো নিচে আন্ডারলাইন করবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা আলোচনা করেছি, এরপর সকালে নাস্তাটা আমরা শিক্ষার্থী জানো হয় স্কুলে যাওয়ার আগে করে অথবা ঘুম থেকে উঠে আমরা হাত মুখ দিয়ে ব্রাশ করার পরে নাস্তাটা নামাজ পড়ে নাস্তাটা করে ফেলি। তাহলে এখানে দেখো সে নাস্তা করছে কখন, হি টেকস হিজ ব্রেকফাস্ট এট 8 AM, 8টা বাজে সে তার সকাল 8টা বাজে, যেহেতু এম আছে তাহলে অবশ্যই সকালবেলা তার সকালের নাস্তাটা সে সম্পূর্ণ করে।
দেন সেন্টেন্সে দেখো এন্ড গোস টু স্কুল এট সি 9:15 AM সামঞ্জস্য থাকতে হবে অর্থাৎ কোন টাইমে তোমরা কি করছো সেটা যেন টিচার বুঝতে পারে তোমরা যদি এখানে দাও 11 AM তাহলে কিন্তু হবে না বা তোমরা যদি এখানে দাও 10:30 AM তাহলে হবে না যেহেতু আমাদের স্কুলে 10টা বাজে শুরু হয় অনেক সময় আমাদের স্কুলে 8টা বাজে শুরু হচ্ছে সেই অনুযায়ী টাইমিংটা সামঞ্জস্য করে তোমরা তোমাদের টাইমিংটা এখানে অবশ্যই উল্লেখ করবে এরপরের সেন্টেন্সটা দেখো যদি আমাদের 10টা বাজে স্কুলে শুরু হয় তাহলে আমাদের স্কুলে শেষ হতে হতে 4টা বা সাড়ে 4টা বা 4টা 15 হয় দুপুর 12টার পর থেকে যে সময়টা আমরা উল্লেখ করব সেই সময় আমরা কি লিখবো PM লিখবো অর্থাৎ PM-টা লিখবো এরপরে দেখো লাস্ট সেন্টেন্স দেখো আফটার দ্যাট মাহির প্লেস উইথ হিজ ফ্রেন্ডস এট 5 PM স্কুল থেকে আসার পর সে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করে এরপর সে কি করে দেখো এত কিছু এখানে উল্লেখ নেই আমি তোমাদেরকে এটা বলছি কারণ 4:15 থেকে 5টা পর্যন্ত তোমরা তো বলতে পারো টাইমটা আমরা তো চাইলে 4:30 বাজে দিতে পারি হ্যাঁ কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে দ্যাট স্টেপ টাইমের যে সময় সামঞ্জস্যটা সেটা যেন তোমাদের ঠিক থাকে 5 PM এরপর দেখো আমি 8টা টাইপ তোমাদের আলোচনা করেছি টাইপ 2 এখানে একটা স্কেডিউল দেওয়া থাকবে সেই স্কেডিউল অনুযায়ী তোমাদের আমরা এখানে সময়টা লিখেছি এখানে লিখবো আমাদের ডেজ অফ দা উইকটা এটা ডেজ অফ দা উইক হতে পারে অথবা এটা মান্থ অফ দা ইয়ার হতে পারে আমাদের মাস দিয়েও থাকতে পারে অনেক সময় আমাদের সাপ্তাহিক দিন কার্যদিবস গুলো দিয়েও থাকতে পারে এই অ্যাক্টিভিটিস গুলো আমি তোমাদের ক্লাসে অনেক রকম করে আলোচনা করেছি এখানে আমি আবার তোমাদের সুবিধার্থে আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো এখানে প্রথমে লিখে থাকবে হিয়ার ইজ দ্য স্কেডিউল অফ ইউর উইকডেজ অ্যাক্টিভিটিস তোমাদের যে সাপ্তাহিক কার্যকলাপ গুলো আছে সেগুলোর একটা কি দেওয়া আছে এখানে শিডিউল দেওয়া আছে রাইট দ্য নেম অফ ডেজ হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক শনিবারটা হচ্ছে তোমাদের যে সাপ্তাহিক আছে সেই সপ্তাহের প্রথম দিন হচ্ছে স্যাটারডে শিক্ষার্থীরা অনেক খেয়াল করবে অনেক সময় ফ্রাইডেও দেওয়া থাকতে পারে অথবা সানডেও দেওয়া থাকতে পারে কিন্তু এখানে যে স্যাটারডে দেওয়া আছে শনিবারটা তোমাদের সপ্তাহের প্রথম দিন তাই তোমরা শনিবারটা প্রথম দিন হিসেবে বাকি সেন্টেন্স গুলো তোমরা মেক করবে এখানে দেখো ডেজ অফ দ্য উইক গুলো দেওয়া আছে অর্থাৎ ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ফোর্থ ডে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো কিন্তু থার্ড ডেটা দেওয়া নেই অর্থাৎ ফার্স্ট ডে সেকেন্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন ফার্স্ট ডেতে তোমার কি কাজ প্লে ফুটবল সেকেন্ড ডেতে রিড স্টোরি বুক ফোর্থ ডেতে ওয়াচ টিভি ফিফথ ডেতে গো টু মার্কেট সিক্স ওয়ার্ক ইন দ্য গার্ডেন সেভেন ভিজিট রিলেটিভস হাউস এখানে কি বলছে দেখো নেমস অফ দ্য ডেজ অর্থাৎ সপ্তাহের দিনের নামগুলো দিয়ে তোমার এই ছকটা তোমার যে অ্যাক্টিভিটিস গুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করতে বলেছে এখন আসো আনসার নং 11 ট্যাগ 2 আমরা আনসারটা লিখে ফেলি কিভাবে লিখবো আমরা বুঝিয়ে দেখো সেন্টেন্স গুলো কিভাবে মেক করবো খুবই ইজি বেশি বড় কিছু করে লিখতে হবে আমরা জাস্ট সিম্পলি কিছু সাধারণ সেন্টেন্স লিখবো যাতে তোমরা বুঝতে সুবিধা হয় কারণ এখানে মাত্র আমাদের 5টা মার্কস থাকবে সে 5টা মার্কস যাতে আমরা সেন্টেন্স গুলো সুন্দরভাবে লিখে আমরা ফুল মার্কসটা নিতে পারি অন স্যাটারডে অর্থাৎ দ্যাট মিনস ফার্স্ট ডে মিনস অন স্যাটারডে আই প্লে ফুটবল আমি গল্পের বই পড়ি ফোর্থ এখানে কিন্তু থার্ডটা দেওয়া নেই তাহলে ফার্স্ট ডে যদি স্যাটারডে হয় সেকেন্ড ডে সানডে থার্ড মানডে ফোর্থ টিউজডে কিন্তু মানডে আমার কোন অ্যাক্টিভিটিস দেওয়া নাই দেখে আমি এখানে মানডেটা লিখবো না আমি ফোর্থ আমার টিউজডে কি অ্যাক্টিভিটি আছে সেটা খেয়াল করো ওয়াচ টিভি দেখো অন টিউজডে আই ওয়াচ টিভি এরপর দেখো ফিফথ ফিফথ ডে কি দেওয়া আছে গো টু মার্কেট অর্থাৎ ফিফথ ডে মিনস হচ্ছে আমার ওয়েডনেসডে বুধবার অন ওয়েডনেসডে আই গো টু মার্কেট আমি মার্কেটে যাই
6 days হচ্ছে আমার কি first day 6 days আমি কি করি work in the garden then on thursday I work in the garden আমি বাগানে কাজ করি কি বার বৃহস্পতিবার 7 day অর্থাৎ সপ্তাহের যে শেষ দিনটা আমরা জানি এক সপ্তাহ সময় 7 দিন তার 7 days যেটা friday সেটা তো আমরা কি করি visit relatives house আমরা আমাদের আত্মীয়-স্বজনদের বাড়ি যাই finally on friday I visit relatives house এই যে অ্যাক্টিভিটিস গুলো দেওয়া আছে সেটা তোমরা এভাবে একটা প্যারাগ্রাফ হিসেবে লিখবে এবং কোন দিনটা দেওয়া আছে সেটা ভালোভাবে খেয়াল করবে অনেক সময় এখানে ফার্স্ট ডে দেওয়া আছে কিন্তু সেকেন্ড ডে নাই থার্ড ডে দেওয়া আছে তাহলে তুমি ফার্স্ট ডে যেটা স্যাটারডে থাকলে সেকেন্ড ডে না থাকলে থার্ড ডে মানডে হিসেবে তোমরা এইভাবে সেন্টেন্স গুলো স্টেপ বাই স্টেপ তোমরা দিনগুলো স্যাটারডে সানডে তারিখ দিনগুলো তোমরা লিখবে খাতায় যাতে তোমাদের একটা দিনও যাতে মিস না হয় কারণ একটাতে তোমাদের এক নাম্বার করে থাকবে তোমরা এগুলো সুন্দর করে খাতায় গুছিয়ে লিখবে আরেকটা টাইপ 3 আছে সেটা আমি তোমাদের ক্লাসে টিপু আলোচনা করেছিলাম এই এই নিয়মগুলো ফলো করে এই নিয়মগুলো অনুসরণ করে তোমরা তোমাদের নির্ধারিত যে স্কুল কর্তৃক নির্ধারিত যে পাঠ্যবইটা আছে সেটা থেকে তোমরা ভাষায় চর্চা করবে এই জন্য তোমাদের পেজ 268 4 থেকে 10 এগুলো তোমরা ভাষায় চর্চা করবে ভাষা ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে আবার হাজির হব এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও।